দুর্গাপুজো শেষ, কালীপুজোর আনন্দে মেতে ওঠার প্রহর গুনছে বাংলা। আলোর উৎসব দীপাবলি সবাইকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে রয়েছে বাঙালির হৃদয়। বুধবার সূর্য সন্ধ্যায় বরানগর অঞ্চলে অন্যতম বড় কালীপুজো বনহুগলি যুবক সংঘের কালীপুজো শুভ উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিনের মঞ্চ থেকে কালীপুজো এবং দীপাবলির মতো উৎসব ও দুর্গাপুজোর মতো করে পালনের আবেদন জানালেন দমকল মন্ত্রী। করোনা স্বাস্থ্যবিধি মেনে যাতে কালীপুজো হয় তারও আহ্বান জানালেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ স্বগত রায়, এছাড়াও বরানগর মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। পুজোর অন্যতম উদ্যোক্তা শঙ্কর রাউত জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কোভিড বিধি বজায় রেখে এবছরের পুজো আয়োজন করেছেন তারা। পাশাপাশি এদিনের পুজো থেকে আরম্ভ নয়, মানবিকতার বার্তা দিলেন শঙ্কর রাউতেরা। আমাদের একটা অভিজ্ঞতা, আমরা আশা করি কালী পুজো নিরাপদে হবে, সেজন্য সবাইকে আবেদন যে তারা নিয়ম মেনে চলো। মার কাছে এইটাই প্রার্থনা করো, মা সকলে ভালো করুক, মঙ্গল করুক, করোনা থেকে মানুষ যাতে মুক্ত হতে পারে দ্রুত, এটাই ভগবানের কাছে প্রার্থনা। না আমরা তো আপনারা জানেন আমাদের পরশু মিটিং ছিল, সেখানে আমরা সিদ্ধান্তই নিয়েছি আমাদের রাজ্যে 146টা যেমন ফায়ার স্টেশন আছে, তেমনি কালী পুজোর সময় আমরা 18টা অ্যাডিশনাল টেম্পোরারি বেসিসে ফায়ার স্টেশন করছি। এবং আপনারা দেখেছেন এই সময় যে সমস্তগুলো আগুন লেগেছিল, নর্থ চব্বিশ পরগনায় বলুন কি যে অন্য যে রাজ্যের অন্য প্রান্তেই বলুন, আমরা দ্রুততার সঙ্গে সেগুলোকে চেষ্টা করেছি। এবং আমরা কালকে যে আগুনটা তপসিয়াতে লেগেছিল সেটাও আমরা কিন্তু চেষ্টা করে দ্রুততার সঙ্গে নেওয়ার ব্যবস্থা করেছি, আমরা তৎপর আছি। আমরা দেখুন এবছর বলে আমাদের কাছে কিছু আলাদা নয়, আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছরই পুজোর মাধ্যমে আমাদের এলাকার যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্যে আমরা অনেক কিছু দানধ্যান করে থাকি। এবার আর একটু তার উপরে জোর দিয়েছি, যেমন আমরা 100 হকারকে, এই এলাকার 100 হকার, যেমন রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, এদেরকে আমরা নির্দিষ্ট করে চিহ্নিত করেছি, করে তাদেরকে আমরা 1,000 টাকা করে অনুদান দিচ্ছি। এবং আমাদের এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত দুস্থ মা বোনেরা আছে তাদেরকে আমরা 500 জনকে শাড়ি এবং কম্বলের বন্দোবস্ত করেছি। আপনারা জানেন যে হাইকোর্টের গাইডলাইন আছে পুজো কীভাবে করতে হবে না করতে হবে, আমরা সেগুলো মেনটেন করছি, সামাজিক দূরত্ব মেনটেন করছি। যারা এখানে পুজোর ঠাকুর দর্শন করতে আসছি বা পুজোর এই ইনোগ্রেশন অনুষ্ঠানে এসেছিলো, যাদের মুখে মাস্ক নেই আমাদের ক্লাবের তরফে মাস্ক দেওয়া হচ্ছে এবং স্যানিটাইজার ব্যবস্থাও করা হয়েছে। এবং মায়ের কাছে এটাই কামনা করব যে মা আমরা যেদিনকে মায়ের কাছে শতপ্রদীপ প্রজ্বলন করবো পুজোর দিনকে, সেদিনকে একটাই বলো মায়ের কাছে, আর কিছু চাইবো না সেদিনকে, যে মা এই কালো দিনটা যেন বিদায় হয়, মায়ের কাছে অঞ্জলি দেবো ফুল দিয়ে কালো দিনটি যেন বিদায় হয়, এবং সামনের বছর যখন আমরা পুজো সেলিব্রেট করব তখন যেন খোলা মুখে মাস্ক ছাড়া পুজো সেলিব্রেট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পুজো। এবং এই দীপাবলির উৎসব আপনারা জানেন যে অন্ধকার থেকে আলোর উৎসব, এই আলোর প্রজ্বলনের মাধ্যমে আমরা আর একটা দেবতার কাছে আমরা আর একটা নিবেদন করবো, আবেদন করবো যে আমাদের রাজ্যে যেন শান্তি বিরাজ থাকে, সর্বত্র যেন শান্তি থাকে, ঘরে বাইরে আর ভালো লাগছে না, এই এ মারা গেছে, ও শরীর খারাপ, আর ভালো লাগছে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।